আজকের রেসিপি হলো লাউ চচ্চড়ি। লবণ দিয়ে দেবো, লাউ চচ্চড়ি, লাউ চচ্চড়ি, লাউ চচ্চড়ি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, দেখুন লাউ চচ্চড়ি অলরেডি হচ্ছে, তার কিছুটা কালার পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমরা যেগুলো দেব, শক্তি ধনিয়া পাউডার, শক্তির মানে জিরা পাউডার আছে, আছে হলুদ। একটা সাধারণ পদ্ধতিতে লাউ চচ্চড়ি বা লাউ ভাজা যেমন একটা করি, দেখি আগে আগে থাকি আর কতটুকু লাউ চচ্চড়ি করব। এই দেখো আমার রান্নাঘরের ভিতরের অংশটি, এলোমেলো অবস্থায় সব রেখে দিয়েছি। রান্না চলছে, একে একে মশলাগুলো দিয়ে দেই। হলুদ দিলাম, জিরা, ধনিয়া, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। লাউ চচ্চড়ি শেষের পথে, সরি এটা লাউ ভাজা করলাম, চচ্চড়ি হবে না,